আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের এক আশি লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ কামাল উদ্দিন, ইসলাম লেকচারার, ইসলাম স্টাডি বিভাগ, বঙ্গবন্ধু কলেজ রাজশাহী। আজকে তোমাদের ইসলাম শিক্ষার প্রথম পত্রে প্রথম অধ্যায়ে দ্বিতীয় ক্লাস। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ ছোট্ট শিশু, কিছু শিশু রয়েছে, তাদের ক্লাস চলছে। ছোট্ট ছোট্ট শিশু এবং ছেলে মেয়েদেরও এইভাবে ক্লাসগুলো করা হয়। আমরা দেখি এই ক্লাসগুলো কোথায় করা হয়, কীভাবে করা হয়, এখানে কী কী পাবো আমরা দেখে থাকি। এটা হলো একটা মক্তব। আজকে তোমাদের এই মক্তব নিয়ে ক্লাস। তোমরা এই মক্তব থেকে কি পাবে একটু শিখন পথ দেখো। শিখন ফল দেখতে পাচ্ছ এখানে মক্তবে কোরআন হাদিস, ইসলামের মৌলিক জ্ঞান, রীতিনীতি, আচার আচরণ, আদব আখলাক, শিক্ষাদানে মক্তবের ভূমিকা এবং কার্যাবলী তোমরা এখান থেকে পড়ে ব্যাখ্যা করতে পারবে। মক্তব প্রতিষ্ঠায় তোমরা সহায়তা করতে পারবে। তো চলে যে আমরা মক্তবের পরিচয়টা জেনে নিই। মক্তব কি, মক্তব কাকে বলে? মক্তব আরবি শব্দ। তোমাদের প্রশ্ন আসতে পারে মক্তব শব্দটি কোন ভাষার শব্দ। আরবি শব্দ অর্থ লিখার স্থান, লিখার স্থান বা শিক্ষা কেন্দ্র, বিদ্যালয়, পাঠশালা, লেখাপড়ার স্থান ইত্যাদি। সাধারণভাবে মুসলিম বাল বালিকাদের প্রাথমিক বিদ্যালয়কেই মক্তব বলে, যেখানে ইসলামের প্রাথমিক মৌলিক ও অতীব জরুরিও প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয়, সেটা হলো মক্তব। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন এ কুরআন অরুবুকাল আকরাম আল্লাহ দিয়ে আল্লাহ আবিল কালাম আল্লাহ মানে ইসলাম মালাম ইয়া আলাম। আপনি পড়ুন রাসুল, আপনি পড়ুন অরুবুকাল আকরাম, আপনার প্রতিপালক সম্মানিত, আল্লাহ দিয়ে আল্লাহ আবিল কালাম যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে, আল্লাহ মানে ইনসান মালাম ইয়া আলাম, তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। তোমরা বুঝতে পারছো যে এখানে মক্তবে যতগুলো শিক্ষা হয়ে থাকবে ইমাম সাহেব তোমাদেরকে কোরআন হাদিস বিষয়ে বেশি বেশি শিক্ষা দেবে। অর্থাৎ মক্তব হলো শিশুদের ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রাথমিক কেন্দ্র বা প্রাথমিক শিক্ষাগার। মক্তবের সূচনা কখন হয়েছিল এ বিষয়ে তোমাদের জেনে থাকা দরকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রথম মক্তব চালু করেন মদিনায়, হিজরতের পরে মদিনার মসজিদে নববীতে। আর তিনিই ছিলেন এই মক্তবের প্রধান শিক্ষক, প্রথম শিক্ষক। অন্যান্য শিক্ষকদের মধ্যে আবুবকর ছিলেন, উমর ছিলেন, উসমান ছিলেন, উম্মে মাকতুব ছিলেন, আবু হুরায়রা ছিলেন এবং অনেক সাহাবী ছিলেন সেখানে শিক্ষক হিসাবে। পরবর্তীকালে এই পদ্ধতি মুসলিম সমাজের প্রতিটি মসজিদের সাথে সাথে ছড়িয়ে পড়ে। এই ঐতিহ্য মুসলিম সমাজে এখনও অব্যাহত রয়েছে। তোমরা জানো যতগুলো মসজিদ রয়েছে বাংলাদেশে বা পুরো পৃথিবীতে প্রায় প্রত্যেকটি মসজিদের একটা মক্তব প্রথা এখনও রয়েছে, আগেও ছিল এখনও রয়েছে। এই ব্যাপারে এক সাহাবীর একটা হাদিস রয়েছে, দেখি আমরা। কানা সাদ ইউআল্লিম বাইনিহি হাওয়াইল কালিমাত কামা ইউআল্লিম গিলমান। সাদ তার সন্তানদেরকে এই সকল দোয়া শেখাতেন, এ সকল দোয়া শিক্ষা দিতেন যেমন শিক্ষক মক্তবের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়ে থাকেন। তো বোঝা গেল কি, সাহাবি তার সন্তানদেরকেও শিক্ষা দিতেন। কোন শিক্ষা, যে শিক্ষা মক্তব দেওয়া হয়। চলে যাই আমরা মক্তবে কি কাজ করা হয়।
ইমাম সাহেব মক্তবে কি কি শিক্ষা দেন দেখি আমরা অনেক শিক্ষা বিষয় রয়েছে এখানে তোমরা দেখতে পাবে তোমাদের পাঠ্য বইয়ে আমি এখানে মাত্র কয়েকটি পয়েন্ট লো হচ্ছে মহান সাল্লাম শিশুদেরকে বেহেশতে প্রস্ফুটিতব্য ফুল বলে আখ্যায়িত করেছেন সেই ফুলগুলোকে প্রস্ফুটিত করার জন্য মক্তব যে সকল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য আমি তোমাদের সামনে কয়েকটি দিক উল্লেখ করব কোরআন শিক্ষা প্রথম হলো কি কোরআন শিক্ষা মক্তবে প্রথম পাঠ হলো কোরআন শিক্ষা হাতে কলমে মক্তবে শিশুদের কোরআন তেলাওয়াত করার মুখ্য সময় এবং এর মর্যাদা অর্থাৎ কোরআন চর্চা করা কোরআন শিক্ষার মর্যাদা অনেক বেশি আল্লাহ রাসূল কি বলেছেন আফজল ইবাদাতে তলাওয়াত কোরআন সর্বোত্তম কাজ সর্বোত্তম ইবাদত কর্ম হলো কোরআন তেলাওয়াত করা মহান সাল্লাল্লাহু আলাইহি বলেন খালাকুম মান তা'আল্লামা কুরআনা ওয়া 'আল্লামাহু তোমাদের মধ্যে সেই ব্যক্তি বেশি উত্তম বেশি সম্মানিত বেশি মর্যাদা অধিকারী যিনি নিজে কোরআন পড়ে অন্য কোরআন শিক্ষা দেন এরপর আমরা দেখি আল্লাহ সুবহানাহু কি বলছেন লাইসা মিন্না মান লাম তাকান্না বিল কোরআন যে ব্যক্তি মধুর কণ্ঠে কোরআন পাঠ করে না সে আমার নীতির উপর প্রতিষ্ঠিত নয় তাহলে বোঝা গেল কি কোরআন শিক্ষার গুরুত্ব অনেক বেশি কোরআন শিক্ষার গুরুত্ব অনেক বেশি আশা করি তোমরা অনেকে পড়েছো আর তোমাদের ভাই বোনদেরকে পড়তে উদ্বুদ্ধ করবে আরেকটি দেখো পয়েন্ট আছে আমরা এখানে ইসলামের মৌলিক শিক্ষা মূল শিক্ষা ইসলামের কোরআন শিক্ষা তো আছে এর মধ্যে দেখি মৌলিক শিক্ষা হলো মক্তবে মৌলিক শিক্ষা শিশুদেরকে দেওয়া হয়ে থাকে যেমন কালেমা শিক্ষা কালেমা তাই বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা প্রথমে মক্তবে দেওয়া হয়ে থাকে বাবা মা শিক্ষা দেয় তারপরও মক্তবে প্রথম এই বাক্যটি শিক্ষা দেওয়া হয়ে থাকে সালাতের ফরজ কয়টি ফজর জোহর আসর মাগরিব ইশারে পাঁচ ওয়াক্তের মধ্যে ফরজ কতটি ফজর ফজর দুই রেকাত ফরজ জোহর চার রেকাত ফরজ আসর চার রেকাত ফরজ এইভাবে হ্যাঁ ওয়াজিব সুন্নাত এবং সালাত ভঙ্গ হওয়ার কারণ তারপরে সালাত আদায়ের পদ্ধতি কেমন হবে নামাজ আদায় করতে হবে ফরজ ওয়াজিব সুন্নাত সালাতের রাকাত পদ্ধতি ফজরের কয় রেকাত জোহরের কয় রেকাত আসর কয় রেকাত মাগরিব ইশার কয় রেকাত তা হাতে কলমে ইমাম সাহেব তো মক্তবেই ছোট্ট ছোট্ট শিশুদেরকে শিক্ষা দিয়ে থাকে ওজনই করার নিয়ম কানুন আগে হাত ধোয়া তারপরে ইত্যাদি ইত্যাদি এগুলো পায়খানা পোশাক হতে পবিত্র হওয়া নিয়ম এটাও মক্তব্য শিক্ষা দেওয়া হবে গোসলের ফরজ কতটি ও নিয়ম কানুন ইত্যাদি একমাত্র মক্তব্যে শিশুদেরকে শিক্ষা দেওয়া হয়ে থাকে কাজে মক্তব্যের কাজগুলো আমাদের জীবনে অনেক কাজে লাগে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরেকটি অনেকগুলো সবগুলো ইম্পর্টেন্ট তার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য হলো আচার আচরণ আদব কায়দা শিষ্টাচার ভদ্রতা এইগুলো মক্তব্যে দেওয়া হয়ে থাকে যেমন ধরো পিতা মাতার প্রতি তাদের কর্তব্য এটা মক্তব্যে বাচ্চাদের শিক্ষিত হয় পিতা তার মার সম্মান কতটুকু বড়দের শ্রদ্ধা করা এটা যদি না করে তাহলে কি বড় শ্রদ্ধা পাবে এটা শিক্ষা প্রথমে দেওয়া হয় মক্তব্যে আত্মীয় স্বজন প্রতিবেশীর ভালো ব্যবহার করা মুসলমানদের পরস্পর সাক্ষাৎ হলে কি করবে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এটা বলেছে কম্পোজিট আছে বলে গেছে মানে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ দয়া বর্ষিত হোক এই যে শিক্ষাগুলো ভবিষ্যৎ জীবনে আমার কাজে লাগবে এটা দেওয়া হয় মক্তবে প্রত্যেক ভালো করে শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম এখানে ভুল রয়েছে ভালো হবে বিসমিল্লাহ রহমান রাহিম দয়াময় এবং মেহরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি প্রত্যেকটা কাজের শুরুতে এই শিক্ষাগুলো দেওয়া হয় মক্তবে বাবা মা শিক্ষা দিয়ে থাকে কিন্তু মক্তবে রেখে আরও বাড়বে শিক্ষা দেওয়া হয় তাহলে শিশুরা শৈশবে মক্তবের যে সকল আদব কায়দা আচার আচরণ শিক্ষা গ্রহণ করে তা বৃদ্ধ হয়ে গেল যতদিন বাঁচবে এগুলো কোনোদিন তারা ভুলতে পারে না ভুলে না
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি আর একটা পয়েন্ট, আখিরাত সম্পর্কে ধারণা, শুধু এই জগৎ নাই, মৃত্যুর পরে যা একটা জগৎ রয়েছে তার একটা প্রাথমিক ধারণা এই মক্তবে ছোট্ট ছোট্ট শিশুদেরকে দেওয়া হয়ে থাকে। মক্তবে শিশুদের ইহকালের পাশাপাশি পরকালের সুস্পষ্ট ধারণা দেওয়া হয়, কবর, এই যে কিয়ামত, হাসর, উসরাত, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, এই তকদির লেখা ইত্যাদি সম্পর্কে সংক্ষেপে সংক্ষেপে যেটুকু ধারণা করা সম্ভব তাদের ব্রেনে এই বীজগুলো বপন করা হয় মক্তবে। দেখি আমরা একটু চেতনা বোধ সৃষ্টি করা, বোধ শক্তি তৈরি করা, বোধ শক্তি তৈরি করা এই কাজটিও মক্তবে দেওয়া হয়। পরস্পরের প্রতি শ্রদ্ধা, কর্তব্য সম্পর্কে শিক্ষা দেওয়া হয় মক্তবে। শিক্ষার্থীরা এখানে পরস্পরের প্রতি সহানুভূতিশীল হবে, সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করবে, এর ফলে শৈশবকাল থেকেই তাদের মধ্যে একে অপরের প্রতি মমত্ববোধ, শ্রদ্ধাবোধ, ভালোবাসাগুলো গড়ে উঠবে। তোমরা বইগুলো ভালো করে দেখবে, তোমাদের বই ভালো হবে, এগুলো দেওয়া রয়েছে। আরেকটি পয়েন্ট দেখো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দেশ প্রেম, স্বদেশ প্রেম, দেশকে ভালোবাসা। মক্তবে শিশুদেরা, শিশুরা স্বদেশ প্রেমের শিক্ষা লাভ করে থাকে। আমাদের প্রিয় নবী দেশকে খুবই ভালোবাসতেন, তিনি কাফেরদের অত্যাচার সহ্য করতে না পারে মক্কায় চলে গেলেন। যাওয়ার সময় তিনি বারবার পিছন দিকে ফিরে দেখতেন, এভাবে বারবার দেখতেন, কারণ সেখানে তার জন্মভূমি, সেখানে কাবা ঘর রয়েছে, সেখানে আলাদাবাদ হয়েছে। এই যে একটা মমত্ববোধ, শ্রদ্ধাবোধ, এইগুলো এই মক্তবে দাঁড়ায় থাকে যে দেশকে কি ভালোবাসতে হয়, কতটুকু ভালোবাসতে হয়। এই যে মক্কা আল্লাহ কি বলছেন, তার কাছে কি বলছেন, মক্কা আমার জন্মভূমি, তোমাকে আমি বড় ভালোবাসি, কিন্তু আমার সন্তানেরা আমাকে এখানে থাকতে দিল না। অর্থাৎ যারা অমুসলিম তারা নবীকে তার স্বদেশে থাকতে দিল না, বিভিন্ন নির্যাতন তাড়িয়ে দিল। তাহলে মুসলিমদেরকে যে যারা মুসলিম কষ্ট করতে হয় শত্রু টিকার জন্য, তা তোমরা এখান থেকে জানতে পারবে। তিনি আরো বলেন, হুকুল ওয়াতান ইমান, এটা হাদিস, দেশকে ভালোবাসা তোমার ভালোবাসা এন্ডারমেন্ট মিনাল ইমান, ইমানের অংশ, দেশকে ভালোবাসা ইমানের অংশ, এটা প্রথমে মক্তবে দেওয়া হয়ে থাকে। এবার দেখি, জীবন চলার পথে পেট ধরে ধরে যে খেতেই হবে, হালাল উপার্জন, হারাম উপার্জন করলে ওয়াল বডি যে নষ্ট হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তার শিক্ষা দেয় মক্তবে। হালাল উপার্জন করার প্রতি আল্লাহ তাআলা খুব গুরুত্ব দিয়েছেন। দেখি আমরা কোরআনে একটা আয়াত দেখবো, ফায়জা কুদিতে সলাতে থামতা সুরু ফিল আর দপ্তমিন ফাদুলিল্লাহ, সুরা জুমা 10 নম্বর আয়াত। অতঃপর যখন নামাজ সমাপ্ত হয়ে যায়, ফজরের নামাজ সমাপ্ত হয়ে যায়, ফান্তাসিরু তোমরা বেরিয়ে পড়ো, ফান্তাসিরু তোমরা বেরিয়ে পড়ো, ফিল আরদে পৃথিবীতে, বক্তব্য তোমরা খুঁজে দেখো, খুঁজে বেড়াও, মিন ফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহ। নামাজ শেষ হলেই বসে থাকা সুযোগ নাই, নামাজ শেষ হলেই বসে থাকা কোনো সুযোগ নাই, তোমরা খুঁজে দেখো তোমাদের পেটের খাবার কি, বৈধ খাবার, বৈধ খাবার খুঁজে দেখো। দেখো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন, এজা সল্লাই তুমুল ফজরে, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায় ফজরে, ফালা তানামু তোমরা ঘুম পাড়িও না, ফালা তানামু আনতলবে আরজাকুম, অর্থাৎ তোমাদের ফজরে নামাজ শেষ হয়ে গেলে তোমরা জীবিকা না খুঁজে, পেটের খাবার না জোগাড় করে, না তলাচ করে তোমরা কেউ ঘুমায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অনেক আমাদের শিক্ষা রয়েছে, অর্থাৎ নামাজ পড়ার পরে, ফজর নামাজ পড়ার পরে আর ঘুমানোর সুযোগ নেই। এই বীজ তখন তৈরি হবে শিশুদের মাঝে, তখন তারা সারা জীবনে ভালো করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ তাআলা সূরা নিসায় 29 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল, হে বিশ্বাসীগণ তোমরা খেও না তোমাদের সম্পদকে, লা তাকুলু আমওয়ালুকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে একজন অপরজনের সম্পদ তোমরা ভোগ করিও না। এত বড় সুন্দর দেখা যায় কি, যে একজন আরেকজনের সম্পদ কলা কৌশলে ছলে বলে
নিতে পারলে মনে করে এটা পেয়ে গেল কিন্তু এই শিক্ষা দেওয়া হয়েছে কি তোমরা বক্তব্য দেওয়া হয়েছে কি যে তোমরা এগুলো কোন সময়তে ব্যবহার করবে না এই খারাপ কথা করবে না এই শিক্ষার্থী বৃন্দ আর একটি প্যান দেখো আর একটি পয়েন্ট দেখো মক্তবে একে অপরের প্রতি যে ভ্রাতৃত্ববোধ এটার বীজ বপন করা হয় এই মক্তবে আমরা জানি তোমরা জানো পৃথিবীতে ভ্রাতৃত্ববোধ দুই প্রকার একটা হলো বিশ্ব ভ্রাতৃত্ব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম যতগুলো জাতি রয়েছে প্রত্যেক জাতিগুলো একে অপরের ভাই কারণ আদম হাওয়া সবার বাবা মা মুসলিম হিসেবে একটা আছে মুসলিম ভ্রাতৃত্ব সকল মুসলমান পৃথিবীর সকল মুসলমান একে অপরের ভাই একটা দেওয়ালের ইট যেমন গেঁথে একসাথে ঠিক তেমন এই বীজগুলো মক্তবেই প্রথম দেওয়া থাকে দেখি আমরা সূরা হুজুরাতের একটি আয়াত ইয়া আইয়ুহান নাস হে মানুষগণ হে বিশ্ববাসী মানুষগণ ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা আমি সৃষ্টি করেছি তোমাদেরকে একটা নারী থেকে পুরুষ থেকে অর্থাৎ আদম থেকে হাওয়া থেকে ওয়াজআলনাকুম সুবান ওয়া কাবায়ল ওয়াজআলনাকুম আমি বানিয়েছি তোমাদেরকে সুবান ওয়া কাবায়ল বিভিন্ন সম্পদে বিভিন্ন গোত্রে কারণ তারে পূজন তোমরা একে অপরকে চিনতে পারো তাহলে চিনতে তোমাদের কোনো অসুবিধা না হয় কাউকে খেয়াল রাখো এই এতগুলো মানুষ পৃথিবীতে এতগুলো মানুষ নিশ্চয় তোমাদের মধ্যে তারাই বেশি সম্মানিত তারাই ভদ্র তারা সম্মানিত হওয়ার যোগ্য যারা বেশি আল্লাহকে ভয় করে যাদের মধ্যে বেশি তাকওয়া রয়েছে অবশ্যই আল্লাহ বেশি জানেন বেশি খবর রাখেন যা তোমরা করো এই বীজগুলো মক্তবেই দেওয়া হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বৃন্দ তারা কি পেলাম আমরা মক্তবে কাজের মধ্যে পেলাম কোরআন শিক্ষা ইসলামের মৌলিক শিক্ষা আচার আচরণ আদব শিক্ষা পরকাল সম্পদ ধারণা চেতনাবোধ সৃষ্টি দেশ প্রেম হারাল উপার্জন এবং ভ্রাতৃত্ববোধ তৈরি বিশ্বভ্রাতৃত্ব তৈরি এছাড়া আরো অনেক পয়েন্ট তোমরা কোরআন পড়লেও পাবে হাদিস পড়লেও পাবে বিভিন্ন বই পড়লেও পাবে প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমি আর তোমাদের এটুকুই বলবো তোমরা বাড়িতে বসে রয়েছো পৃথিবীতে এখন যে পরিস্থিতি রয়েছে তাতে বাইরে বের হওয়া নিষেধ সাবধান থেকে ভালো থেকে বাড়িতে মিনিমাম তোমরা ইন্টারমিডিয়েট 10 ঘন্টা লেখাপড়া করো এবং অন্যান্য বাংলা যে ঘন্টা পড়বা এটা তত ঘন্টায় পড়বা এই আশাটা ব্যক্ত করে আমি আমার ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু